স্বাগত একাত্তর সংযোগে, সাথে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। বিএনপির সাথে সংলাপ শেষ হয়েছে, আগামীকাল বসছে আওয়ামী লীগের সঙ্গে। নাগরিক সমাজ এর বাইরে নাগরিক সমাজ, বাম দল, গণমাধ্যম, নারী সংগঠনগুলোর সাথেও সংলাপ করেছে এবং করবে। যে নির্বাচনে এই সংলাপ চলছে, সেই নির্বাচনে ভোটারদের প্রায় এক তৃতীয়াংশ তরুণ। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে এবং নানা জরিপে রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে তরুণদের সংশয়, অভিযোগ এবং নানা ধরনের উদ্বেগ আমরা দেখতে পাই। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে কতটা ভাবছে, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এবং রাজনীতিতে তারা এ বিষয়ে মনোযোগ দিচ্ছে কিনা, সেটাই বোঝার চেষ্টা করব আজকের একাত্তর সংযোগে। তিনজন অতিথি, তিনজনই তরুণ রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। নাহিম রেজাক আওয়ামী লীগ নেতা, সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয় গণসংহতি আন্দোলন, এবং ডক্টর আশিকুর রহমান, অর্থনৈতিক বিশ্লেষক এবং রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনারাও প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথিদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। নাহিম রেজাক, শুরু করছি আপনাকে দিয়ে। জনগোষ্ঠীর হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি তরুণ নির্ভর দেশ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এই তরুণরাই। নির্বাচন কমিশনের সাথে সংলাপে গতকাল বিএনপি 20 দফা প্রস্তাব দিয়েছে, আওয়ামী লীগ 11 দফা প্রস্তাব নিয়ে উপস্থিত হচ্ছে। ইয়াং বাংলার আহ্বায়ক আপনি। আওয়ামী লীগ দিনবল দলের কথা বলে, ডিজিটাল বাংলাদেশের কথা বলে, কিন্তু নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়া তরুণদের জন্য আওয়ামী লীগ মনোযোগ দিচ্ছে কি, তাদের অংশগ্রহণ, তাদের মতামত, তাদের অভিযোগগুলো নিয়ে কি ভাবছে? প্রথমেই আপনাকে ধন্যবাদ, এবং যেই কথা দিয়ে আপনি শুরু করেছেন, আসলে এই কথাটি আমরা বিগত কয়েক বছর ধরেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে অনেক রকমের উদ্ভাবনী, অনেক রকমের উদ্যোগ রয়েছে, সেগুলোকে সমন্বয় করে এই যুব তরুণ সমাজ, বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী, বর্তমানে মনে করি যে এক তৃতীয়াংশ জনগোষ্ঠী হচ্ছে 35 বছরের নিচে, এবং তাদের জন্মগ্রহণও হয়েছে মোটামুটি ধরতে গেলে 90-এর পরবর্তীকালে। তো এই জনগোষ্ঠী কি চিন্তাভাবনা, তাদের কি ধরন, তাদের কি আশা প্রত্যাশা, সেটাই প্রতিফলন ঘটনায় কিন্তু যে কোনো রাজনৈতিক দল বলুন অথবা সরকারের একটি দায়িত্ববোধ রয়েছে। এই সংগঠনগুলো যারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে মাঠ পর্যায়ে গ্রামে গঞ্জে কাজ করছে, তাদেরকে নিয়ে আমরা বেসিক্যালি এই প্ল্যাটফর্মটি, ইয়াং বাংলা প্ল্যাটফর্মটি আমরা সৃষ্টি করি 2014 সালে। এই প্ল্যাটফর্মের মূলত কারণ হচ্ছে যে অরাজনৈতিকভাবে সকলকে নিয়ে আমাদের আগামী ভবিষ্যতে তাদেরই সেই চিন্তা চেতনাকে প্রতিফলন ঘটানো, সরকারের সাথে একটি সমন্বয় করা, এটা হচ্ছে একটা বড় একটা চ্যালেঞ্জ, এবং তার সাথে সাথে প্রাইভেট সেক্টরকেও অনুপ্রেরণা দেওয়া, তাদেরকেও সংযুক্ত করা যে এই উদ্ভাবনের সাথে এইসব যুব সংগঠন। আপনারা অনেক কিছু করছেন ইয়াংদের জন্য, এবং আপনার প্ল্যাটফর্মের নাম ইয়াং বাংলা, কিন্তু একই সাথে আপনি কিন্তু সরকারি দলে আছেন, শাসক দলে আছেন। আওয়ামী লীগের যে দুই টার্মের রাজনীতি এবং যে ধরনের কর্মসূচি বা কর্ম পরিকল্পনা নিয়ে দেশ চালাচ্ছে, আগামী দিনেও যে কথা বলছে, আপনার কি মনে হয় তরুণদের ছুঁতে পারছে তারা এই দল? আমি নিশ্চয়ই মনে করি, এখন বাস্তবতার দিক দিয়ে যদি আমাদের দেখতে হয়, সেক্ষেত্রে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা এই তরুণ এবং যুবকদের জন্যই, কিন্তু এই উদ্ভাবনী, এই চিন্তাভাবনা, এই ডিজিটাল কনসেপ্ট, কানেক্টিভিটি, তাদেরকে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো, এবং এই ডিজিটাল যুগে আমরা যখন কানেক্টিভিটির কথা বলি, একে অপরের সাথে যোগাযোগ, একে অপরের আলাপ আলোচনা, তাদের চিন্তাভাবনার আদান প্রদান, এই সব দিক দিয়ে চিন্তা করে কিন্তু আমি মনে করি যে ডিজিটাল রূপরেখার একটা বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। যদিও 2008 সালের নির্বাচনের সময় যখন এই প্রস্তাবিত ডিজিটাল বাংলাদেশের রূপরেখা হয়, তখন অনেকেই কিন্তু ধারণা করেনি আসলে এই জিনিসটা কি। আজকে বাংলাদেশের আনুমানিক 1 কোটি যুব সমাজ, তারা কিন্তু এই আইসিটি সেক্টরের মধ্যে তাদের কর্মজীবন কিন্তু সংযুক্ত করেছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 5 কোটি জনসংখ্যা হচ্ছে ফেসবুকের সাথে সংযুক্ত হচ্ছে, এত বিশাল জনগোষ্ঠী। এর সাথে সাথে আমরা দেখতে পেরেছি যে এই ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে 2021 সালের যেই সম্ভাবনার বাংলাদেশ আমরা বলছি, ভিশন 2021, সেখানে সুনির্দিষ্টভাবে যে পরিকল্পিতভাবে যুব সমাজকে আসলে ট্রেনিং হোক অথবা শিক্ষাগত মানের জায়গা থেকে তাদেরকে
সহযোগিতা করা, প্রশিক্ষণ জায়গা থেকে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং থেকে শুরু করে সকল জায়গায় তাদেরকে সম্পৃক্ত করা, এই সব জিনিসগুলো তো রয়েছে। তারপরেও একটি বড় চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে তাদের সংযুক্ত করা, তাদের রাজনৈতিক স্পৃহা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং তারা যে ধরনের রাজনীতি চায় সেই রাজনীতিটাকে দিতে পারছে কিনা শাসক দল। আমি যদি একটু বিস্তৃত করি, ধরেন আপনাদের সংগঠন ছাত্রলীগের যে রাজনীতি, আপনি কি মনে করেন এটা সাধারণ তরুণদের রাজনীতি? এটি এখন ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করে, হানাহানি করছে নিজেদের মধ্যে, আমরা দুদিনে দেখলাম দুই দুটি খুনের ঘটনা করছে নিজেদের মধ্যে, ছাত্রলীগের এমন কোনো কর্মসূচি কি চোখে পড়ে যেটা তরুণদেরকে আসলে শেষ পর্যন্ত গিয়ে তাদের দিকে ডাকে কিংবা শাসক দলের দিকে ডাকে? দেখুন, আওয়ামী লীগ এমন একটি দল, যে দলটি একমাত্র যে দল, যে দলটি এই ছাত্রলীগ, ছাত্র দ্বারা যে রাজনীতি, সেখানে বয়সের সীমাবদ্ধতার মধ্যে তাদেরকে নিয়ে আসা আর কোনো সংগঠন কিন্তু এটা করতে সক্ষম হয়নি। আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের মেধা সম্পূর্ণ ছেলেমেয়েরা যারা আসলে ছাত্র ছাত্রী, তাদেরকে এই রাজনৈতিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে মেয়েদের এখানে সম্পৃক্ত করা। এখন ছাত্রলীগের কমিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক তৃতীয়াংশ মেয়ের একটা সংখ্যা বাধ্যকতা রয়েছে। সাথে সাথে হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে যে এই সহিংসতা এবং যেই কার্যক্রমের জন্য ছাত্রলীগের ব্যাপারে অনেকেই অনেক রকম কথা বলে থাকে। একটি বিশাল বড় সংগঠন, এই সংগঠনের মধ্যেও কিন্তু অনেক রকমের উশৃঙ্খলতা আছে, রসায়ন আছে, তো সেই সব জিনিসগুলো বিবেচনা নিশ্চয়ই করতে হবে। তারপরও সবচেয়ে বড় জিনিস হচ্ছে গভর্নেন্স ইস্যুটা, সেখানে গিয়ে যে আমরা যদি প্রশ্রয় দিই এরকম সহিংসতা জায়গা থেকে, এরকম উশৃঙ্খল পরিস্থিতিতে যারা লিপ্ত হচ্ছে তাদেরকে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে না হয় আমাদেরকে কি আপনার কাছে আসছি প্রথাগত যে রাজনীতি, তার বাইরে আপনারা বাম রাজনীতি করছেন এবং সবাই বাম রাজনীতিকে একটু ভিন্ন চোখেই দেখে, যে অনেক বেশি আদর্শের কথা বলে বাম রাজনীতি, কিন্তু তার উন্নত আদর্শ চায়, তাদের স্পৃহা আছে, আদর্শের প্রতি টান আছে, আগ্রহ আছে, কিন্তু বাম রাজনীতি তরুণদের টানতে পারছে না কেন? ধন্যবাদ আপনাকে। বাম রাজনীতি কিংবা আদর্শিক রাজনীতি তরুণদের টানতে পারছে না কথাটা ঠিক না। তো মানে তারা এখনো কাজ করছেন, আগের মতো নেই, কিন্তু একসময় এই সংখ্যা অনেক বেশি আকারে ছিল এবং সেই থাকার মধ্যে অনেক অর্জনের জায়গা আছে। আবার যে ধরনের অর্জনের প্রত্যাশা ছিল সেটা মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালীন সময়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং তার পরবর্তীকালেও, সেই সবগুলোর প্রত্যাশা অনেক ক্ষেত্রে পূরণ হয়নি। শুধু পূরণ হয়নি তা না, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা ক্রমাগতভাবে এই প্রত্যাশা পূরণের সম্ভাবনার জায়গা থেকে সম্ভাবনাটাকেই নষ্ট করে দিয়েছে। যেমন ধরুন, আন্দোলনের মধ্য দিয়ে কিছু অর্জন করতে হয়, তো তখন হচ্ছে একটা মনে হবে যে হ্যাঁ, আন্দোলনটার একটা কার্যকারিতা আছে। কিন্তু একটা যদি এরকম জায়গায় আপনি চলে আসেন যে আন্দোলন করে কোনো লাভ হবে না, তখন কিন্তু এই আন্দোলন করার ব্যাপারটার আর কোনো কার্যকারিতাটা হারিয়ে ফেলে। বাংলাদেশে আমরা এই 46 বছর পরে এসে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে বেশি মানে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে মানুষের সার্বভৌমত্ব, ব্যক্তির সার্বভৌমত্বই তো আমরা আসলে প্রতিষ্ঠা করতে চেয়েছি এবং তার মধ্যে দিয়ে জনগণের সার্বভৌমত্ব, সেটাই এখন সবচেয়ে দুর্বল অবস্থার মধ্যে আছে। কারণ হচ্ছে মানুষের আসলে কোনো অধিকারগুলো নেই, তার সে যে একটা কিছু করতে পারে, তার কথার যে একটা মানে মূল্য আছে, এবং তারা যদি একটা প্রশ্ন তোলে সেই প্রশ্নটার যে সমাজে একটা চাপ হিসেবে আসবে, আপনি দেখবেন যে উপর থেকে নিচ পর্যন্ত একটা খুবই এককেন্দ্রিক ক্ষমতা এমন প্রবল রূপ নিয়েছে যে এখানে সবাই ক্ষমতারই চারপাশে যাওয়াটা অনেক বেশি তার জন্য লাভজনক, ক্ষমতার বাইরে থেকে লড়াই করাটা সেটা কোনো কার্যকারিতা আনবে না। এর ফলে ওই ক্ষমতার বিপরীতে যদি আরেকটা এরকম ক্ষমতা থাকে তাহলে সেটাতে বরং কিছু যাওয়া যেতে পারে ভবিষ্যতের। এই যে দ্বিদলীয় মেরুকরণটা তৈরি হয়েছে আমাদের, এটা খুব সে কারণেই এটার মধ্যে থেকে আর জনগণের যে ভয়েসগুলো কিংবা তার স্বর কিংবা তার আন্দোলন সেটার কোনো তেমন কোনো কার্যকারিতা তৈরি হচ্ছে না। এখন ধরেন এই যে এককেন্দ্রিকতা, এটা সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো দলীয় হওয়ার কথা না, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো দলীয় ভিত্তিতে বিভক্ত হয়ে তারপর তাদের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কথা না। তাদের বিশ্ববিদ্যালয়ে নানান বিষয় নিয়ে আন্দোলন হতে পারে, সেই আন্দোলনগুলোতে যদি ছাত্রদের সম্পৃক্ততা করে তাহলে সেটা তারা মেনে নিবেন, সেটা তারা কার্যকর করবেন, সেটা সামগ্রিকভাবে এইভাবেই কিন্তু সমাজ এগোয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনি কোনো আন্দোলন করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। এই দেশ মাতৃভাষার জন্য আন্দোলন করেছে,
আমরা বাংলা ভাষা নিয়ে এখনো অনেক কথাবার্তা বলি, কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুবাদ সংস্থা আছে যারা মাতৃভাষায় জ্ঞানকে রূপান্তরিত করার মানে একটা কেন অর্জন করতে পারবেন আন্দোলন করে, কারণ প্রশাসনগুলো এত বেশি মানে দলবাজিতে আমি কোনো হতাশায় ভুগছি না, মানে আমি বলতে চাইছি যে বাস্তবতা প্রথমত বলতে চাইছি যে এইখানে এমনভাবে দলীয়কৃত করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে পিয়ন পর্যন্ত এখন একটা বিভক্ত অবস্থার মধ্যে বিরাজমান, নাকি আন্দোলন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে নাকি আন্দোলনের ধরন কিংবা আন্দোলন কর্মসূচির কার্যকারিতা হারিয়েছে, না কর্মসূচির কার্যকারিতা হারিয়েছে আপনি যে প্রেক্ষাপটের মধ্যে কর্মসূচিটা করবেন, কর্মসূচি কিসের জন্য, আন্দোলন একটা দাবি দেওয়া হয়, দাবিটা যদি সমর্থন থাকে তখন সেই দাবিটা মেনে নেবেন, এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। এখন যদি পরিস্থিতি এমনভাবে তৈরি করে রাখা হয় যেখানে কিন্তু আপনি একটা কোনো সাধারণ প্রক্রিয়া আপনি আদার সাইডকে ব্লেম করছেন, কিন্তু আপনি যদি নিজের দিকে তাকান তাহলে কি এদেশের বামপন্থীরা কি সত্যি সত্যি কোনো প্রেক্ষাপট রচনা করতে পেরেছে মানুষকে নতুন কোনো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে প্ল্যাটফর্মের জন্য সে এক ধরনের স্যাক্রিফাইস করবে, কিসের জন্য করবে সেটা আমি আসছি। আর বামপন্থীরা যে নতুন প্রেক্ষাপট সেটা 60-এর দশকের প্রেক্ষাপটটা আপনি দেখুন, পুরো স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নাকি সোভিয়েতের পতনের পর থেকে আসলে যে সোভিয়েতের পতন এটা নিয়ে এসেছে, সোভিয়েতের পতন হ্যাঁ এটা আন্তর্জাতিকভাবে ধরেন একটা প্রভাব তো কম বেশি আছে এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আন্তর্জাতিক প্রভাবের চাইতেও অভ্যন্তরীণ পরিস্থিতিটাই নিয়ামক ভূমিকা পালন করে বলেছে আমার কাছে এই আলোচনা বাকি আছে, আমার কথাটা শেষ হলো না, আপনি শেষ করবেন কিন্তু আমি একটু ডক্টর আশিকুর রহমানের কাছে যেতে চাই। দেশের 49% মানুষের বয়স 24 বছরের নিচে, অথচ রাজনৈতিক দলগুলো তরুণদের নিয়ে ভাবনা আমরা দেখতে পাই কম, এবং আপনারা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি সবই তরুণদের উপর নির্ভরশীল এমনটা বলছেন, কিন্তু প্রশ্ন হলো আগামী দিনের যে আর্থসামাজিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে কি আপনার মনে হয় যে আমরা তরুণদের উপেক্ষা করছি, তাদেরকে অ্যাকোমোডেট করছি না আসলে কোনো ধরনের জায়গায়, না অর্থনীতি না না রাজনীতি না সমাজের অন্যান্য ক্ষেত্রে? ধন্যবাদ। আমি মনে করি যে ইস্যুটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, রাইট? আপনি দেখছেন আমাদের এখানেই একজন সংসদ সদস্য আছেন যিনি বলা যেতে পারে ইয়ুথ ফ্র্যাটার্নিটিকে রিপ্রেজেন্ট করে, সাকিব ভাইকেও আমি প্রবীণ বলে বৃদ্ধ বানানোর চেষ্টা করব না, সাকিব ভাইও ইয়ুথ ফ্র্যাটার্নিটিকেই রিপ্রেজেন্ট করেন, তো আই পার্সোনালি থিঙ্ক ইয়ুথদের অবশ্যই অ্যাকোমোডেশন আছে। এখন একটা কথা বলা যেতে পারে যে আরও ভালো হতে পারতো, দ্যাট উই ক্যান সে ফর ইভেন ডেনমার্ক, বাট আমি ইয়ুথদের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি যে আমি অ্যাজ অ্যান ইকোনমিস্ট বা পলিটিক্যাল সায়েন্টিস্ট আমি ফিল করি যে রাষ্ট্রের চরিত্রের সাথে সমাজের সুযোগগুলি লিঙ্ক, এবং সমাজকে আনতে গেলে তখন ইয়ুথ অটোমেটিক একটা কম্পোনেন্ট হিসেবে এসে পড়ে। আমার বাংলাদেশের রাষ্ট্রের চরিত্রটা কী হবে এটা হচ্ছে বড় দাগের প্রশ্নটা, আমার দেশে কি আমরা কি একটা সমান সুযোগের বাংলাদেশ তৈরি করতে পারি কিনা, যেটা ওয়েলফেয়ার স্টেটের একটা প্রিন্সিপাল যে আমি ইকুয়ালিটি অফ অপরচুনিটি কি তৈরি করতে পারি কিনা। বাম আদর্শের প্রবলেমটা ছিল যেটা সোভিয়েত পরে হয়ে গিয়েছে যে সোশ্যালিস্ট ফ্রেমওয়ার্কের ভিতর থেকে তারা বাংলাদেশের রাজনীতিতে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে অ্যাডাপ্ট করতে পারেনি, তারা কমিউনিস্ট প্রিন্সিপালের সাথে আটকে গিয়েছিল। বাট আমি যদি ওই দিকে না যাই, আমি বলি যে বাংলাদেশের ইয়ুথরা কতটুকু তার মেরিট, কতটুকু তার হার্ডওয়ার্ক দ্বারা তার যে অ্যাসপিরেশনস বা অ্যাম্বিশন বা তার যে পোটেনশিয়াল সেটা রিচ করতে পারবে কি না সেটা ডিফাইন করবে রাষ্ট্র তার পাশে কতটুকুভাবে দাঁড়ায়। এবং সেই জায়গায় কিন্তু ইউরোপে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট করবো, ইট ইজ আ কম্প্রোমাইজ বিটুইন কমিউনিজম অ্যান্ড ক্যাপিটালিজম, এটার একটা মাঝামাঝি অবস্থান। এখন সেই জায়গায় আমাদের করণীয় কী আছে এবং আমরা কি জানি কী করণীয় আছে, রাইট? আমাদের ইয়ুথরা কি জানে আমাদের পলিটিক্যাল ডিবেটগুলিতে ডিসকোর্সগুলিতে সেই ইস্যুগুলি কি আসছে না, জানাবে কি পলিটিক্যাল ডিসকোর্সে আছে কি না? আজকে আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে ইউনিভার্সাল এডুকেশন বলে কিছু আছে? আজকে আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে ইউনিভার্সাল হেলথ কেয়ার বলে কিছু আছে? আজকে আমাদের পলিসি ডিসকোর্সে অ্যাফোর্ডেবল হাউজিং বলে কিছু আছে? থাকলেও কতটুকু আছে, বেশি আছে না কম আছে? এই জিনিসটা আমাদের দেশের ইয়ুথদের ফিউচার ডিটারমাইন করবে। আপনি যদি সত্যিকার অর্থে ইয়ুথদেরকে তাদের পটেনশিয়াল অ্যাচিভ করতে চান তাহলে স্টেট মাস্ট বিকাম আ ফ্যাসিলিটেটর অফ দেয়ার অ্যাসপিরেশন, স্টেটের সে ভূমিকাটা আমাদের করতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কিছুটা হলেও সব দলের থেকে অনেক ইতিবাচক,
তাদের যে বিভিন্ন 75-year plan বা vision 2041 বিভিন্ন যে লক্ষ্যমাত্রাগুলি আছে সেখানে ওয়েলফেয়ার স্টেটের কথাটাকে সম্পূর্ণভাবে না বললেও তারা যেভাবে ফাংশনালিটিসগুলি লেআউট করেছে তাতে আমি মনে করি সব দলগুলির থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরও আমি মনে করি যে আজকে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স ইমপ্রুভ করতে হবে সেই আলোচনা করব। দর্শক আছেন একাত্তরে, দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি, সাথে থাকুন। একাত্তর সংযোগে আরেকবার স্বাগত। শুরুতে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনে আছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে কার কাছে প্রশ্ন রাখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি আব্দুল হান্নান চাপাই থেকে বলছি, চাপাইনবাবগঞ্জ থেকে বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি আওয়ামী লীগের বা বিএনপির উভয় রাজনীতিতেই যখন দেখি যে হানাহানি মারামারি, তাহলে আমরা কোন আদর্শের দিকে যাব? আমাদের ছেলে মেয়েকে বা আমরা কোন দিক দিয়ে নিয়ে যাব? এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। নাইম রেজাক এই প্রশ্নের উত্তর দিবেন। একই সাথে যে প্রশ্নটা আগেও ছিল যে সংলাপে যাচ্ছেন কিন্তু 11 দফায় তরুণদের বিষয়ে কিছু নেই, কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা আমাকে বরাবরই করা হয় যেহেতু একটি দলের সাথে সম্পৃক্ত রয়েছি। আসলে জিনিসটি হচ্ছে যে এটা বাস্তবতা যে ছাত্রলীগ বলেন অথবা ছাত্রদল অথবা অন্য কোনো সংগঠন আছে, ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখান থেকে অনেকটুকু অনেক রকমের যারা প্রগতিশীল চিন্তাভাবনার ছেলেমেয়েরা রয়েছে তারা এখান থেকে বিমুখ, এটা বাস্তবতা। কারণ মেবি আমরা তাদের কাছে আমাদের যে ইমেজটা, আমরা যেই আইডিওলজি আদর্শ নিয়ে কাজ করতে চাই, সেখানে আমরা মেবি আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। সেই জন্যই কিন্তু এরকম সংগঠন। আমি আবারও বলি যে আমি সবসময় কিন্তু ইতিবাচকভাবে সব কিছু চিন্তা করি, ভেরি অপটিমিস্টিক, কারণ আমি এতগুলো সংগঠনের সাথে কাজ করি যেখানে আমার এখন এই ইয়াং বাংলা প্ল্যাটফর্মের মধ্যে গত 2 বছরে রাইট নাও আমাদের 120,000 ভলেন্টিয়ার্স, আনুমানিক 600-এর অধিক আপনার ইউথ অর্গানাইজেশন। এবছর আমরা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটা এই যে আপনার আগামী 20-21 তারিখে দিচ্ছি, সেখানে অ্যাপ্লিকেন্টসের নাম্বার হচ্ছে 1300-এর অধিক। তো আমি চিন্তা করি ওই জায়গা থেকে যে আসলে যে রাজনীতি করাটা কি, রাজনীতি করাটা মানে হচ্ছে আমার তরফ থেকে আমার যেই চিন্তাভাবনা আছে, আমার যেই পরিবর্তনের যে প্রস্তাবনা রয়েছে, সেই জায়গাতে আমি কেমন করে ভূমিকা রাখতে পারছি। এই যুব সংগঠনগুলো কিন্তু তারা কিন্তু সেই জিনিসগুলোই করছে, নিজেদের উদ্যোগে, নিজেদের সমাজে, নিজেদের গ্রামে, নিজেদের ইউনিয়নে, নিজেদের উপজেলাতে তারা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ করছে, সেখানে গিয়ে এই ঝরে যাওয়া ছেলে মেয়ে যারা প্রাইমারিতে যাচ্ছে না তাদেরকে এতিমদের নিয়ে পড়াশোনা করাচ্ছে, যারা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিজেদের মতো উদ্যোগ নিচ্ছে, সেখানে গিয়ে এন্টারপ্রেনারশিপ করার জন্য, মানে ডক্টর আশিক একটা কথা বলছিলেন, রাষ্ট্র এত কিছু করছে কিন্তু তবুও কেন জানি মনে হচ্ছে যে ইয়াং এসপিরেশনের জন্য স্টেট ফ্যাসিলিটেটর হতে পারছে না। নিশ্চয়ই এখানে আশিক যেটা বলেছে সেখান থেকে আমি একটু দ্বিমত প্রকাশ করি যে হ্যাঁ নিশ্চয়ই রাষ্ট্র একটা বড় ভূমিকা নেয়, কিন্তু একজন ব্যক্তি অথবা একজন যুবক অথবা যুব মহিলাকে তাদের নিজেদেরভাবেই কিন্তু কিছু না কিছু উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র ফ্যাসিলিটেট করবে আইডিয়াসগুলো যেগুলো আছে সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং সেখানে পলিসিগতভাবে স্বাভাবিকভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সংসদীয় স্থায়ী কমিটির মেম্বার হিসেবে আমি যতটুকু আমি ইনভলভ রয়েছি, অনেক রকমের কিন্তু আমরা সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ সাফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেক ট্রেনিং আমরা হাতে নিয়েছি, আইসিটি বিভাগ বলেন অথবা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট বলেন। এখন সেই জায়গা থেকে কথাটা, যে প্রশ্নের জবাবটা হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে কিন্তু গড়ে তুলতে হবে নিজেদের সমাজ ব্যবস্থা। সেইখানেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব অধিকারী বারবার বলেছে ইউথ শুড বিল্ড দেয়ার ওন কমিউনিটি, ইউথ ইন কমিউনিটি বিল্ডিং। এখন এই কনসেপ্টটা অনেকে আমরা কি তাদের জন্য সেই পার্সপেক্টিভ বা কনটেক্সট দিতে পারছি কি, আমরা করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। স্বাভাবিকভাবে বলতেই হয় যে জুনায়েদ সাকিব বলছিলেন মানে পরিবেশটা এরকম করা হয়েছে যে এমন বেশি দলীয় পেশাদারিত্বের জায়গা তৈরি করা হচ্ছে যে নতুন রাজনীতি তৈরি হওয়ার জায়গা হচ্ছে না, সেটা তো রয়েছে, আমাদের মেবি আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না। তারপরও বলতে হয় বর্তমান আপনার জাতীয় সংসদে 50
50 জনের বেশি সংসদ সদস্যর বয়স হচ্ছে আপনার 45 এর নিচে আসলে এটা চিন্তা আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটাও ইতিবাচক দেয়ার ইয়াং পিপল দেশে পার্লামেন্টে কিন্তু দর্শনে ইয়াং কিরা সেই আলোচনা আছে আমরা একটু জুনিয়র সেক্রেটারি না সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে আসলে তারুণ্য তো কেবল বয়স দিয়ে হয় না মানে দর্শন দিয়ে মানে চিন্তা আসল নিয়ামক ফলে অনেকে অনেক বয়স অনেক বৃদ্ধ বয়সে অনেকে তরুণ থাকতে পারেন যদি তিনি নতুন চিন্তা করতে সক্ষম হন অনেকে আসলে অনেক অল্প বয়সেও জাগ্রতা তার মধ্যে আসে তার মধ্যে তার নতুন চিন্তা থাকে না আমি যে কথাটা আসলে বলতে চাইছিলাম যে আমরা যে একটা রাজনীতি যে ধরুন একটা খেলার মাঠে খেলা হয় তেমনি রাজনীতির একটা মাঠ আছে সেই মাঠটা যদি আপনি পুরোপুরি দখল করে ফেলেন ধরুন আপনি আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে তরুণদের রাজনীতিতে আসার সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু ছাত্র সংসদ নির্বাচন নাই এখন আপনি ছাত্র সংসদ নির্বাচন দিবেন না আপনি ওটা দখল করে রাখবেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটা দখলি প্রক্রিয়া চলবে জোর জোর করে মিছিলে যেতে হবে মিছিলে না গেলে রাতে রাস্তায় শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখা হবে কেউ কেউ মারাও যাবে তাতে এই পুরো পরিস্থিতিটা তো আমরা জানি এটা এটা এটাকে এড়িয়ে গিয়ে কথা বলে তো কোনো লাভ নাই এখন এইরকম একটা দখলদারিত্ব যখন কায়েম থাকে তখন যেটা বললাম যে হ্যাঁ ভবিষ্যতে ওইরকম একটা দখলদারিত্বের রাজনীতির পক্ষে কিন্তু বাকি অংশটা বিরোধী অংশটা বিকল্প দখলদার তৈরি হয় তখন নতুন রাজনীতি কিংবা রাজনৈতিক প্রশ্ন কোনো আলোচনার বিষয় থাকে না ধরুন আপনি এই ইস্যু তুললেন উনি এই ইস্যু তুলল আমরা যেটা সাধারণভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে ক্রিয়াশীল আছে সেখানে কি দেখি পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের ভিত্তিতে কিন্তু কে মানুষকে কতটা কাছে টানতে পারছে কারণ ভোট শেষ পর্যন্ত মানুষ দিবে এটা ইনসিওর এখানে যদি ভোট শেষ পর্যন্ত মানুষ দিবে না এবং ভোটের অতটা গুরুত্ব নাই ক্ষমতা অলরেডি মানে আগেই আপনি ক্ষমতায় চলে আসছেন অথবা ক্ষমতা আপনার নিশ্চিত আছে কাজেই এখন হচ্ছে যে ক্ষমতাসীনদের আশপাশে ঘোরাঘুরি করো এইটা হচ্ছে তরুণদের সুবিধাবাদীকরণটা সমাজ রাষ্ট্র এবং রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর থেকেই তরুণদের মধ্যে একটা সুবিধাবাদীকরণ এখন বের করে আনার প্রক্রিয়াটা কিন্তু রাজনীতি আমাদের রাজনীতির জায়গা থেকে আমরা যে জিনিসটা করছি যে বাংলাদেশের সামনে দুটো অপশন আছে এক তো হচ্ছে এইরকম ভাবে চলতে থাকলে তরুণ সমাজ রাজনীতিতে আসলে আশাটা কম কিন্তু আবার এইরকম ভাবে চলতে গিয়ে আমাদের শাসকরা কিন্তু শাসন ব্যবস্থা চালিয়ে নিতে পারছেন না তারা শাসন ব্যবস্থা একটা স্থায়ী সংকট জারি রেখেছেন এবং ক্রমাগত তারা একটা রাষ্ট্র এবং তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলছেন আপনি যদি এখন দেখেন রাষ্ট্রের অভ্যন্তরীণ সংহতি কিরকম বিপজ্জনক রূপে আমাদের এখানে হাজির হয়েছে বিচার ব্যবস্থা সরকার পার্লামেন্ট এবং সবগুলো প্রতিষ্ঠানের জায়গা এরকম একটা অবস্থায় কিন্তু শাসন ব্যবস্থা চালিয়ে নেওয়ার যে সংকটটা আছে তাতে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থান ছাড়া কোনো উপায় নাই এই উপায়হীন অবস্থাটাই আজকে নতুন তরুণদের সামনে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা বামপন্থা ডানপন্থার চেয়ে বড় কথা হচ্ছে যে নতুন রাজনৈতিক যে চ্যালেঞ্জটা যে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা হিসেবে ক্রিয়াশীল থাকবে কিনা এবং সেই স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার ক্রিয়াশীলতার মধ্যে থেকে আমরা আমাদের সমগ্র জনগণের উন্নতি এবং তার মুক্তির প্রশ্নকে ক্লাসিক নতুন রাজনীতির কথা বলছেন প্রয়োজন আছে কিন্তু একটি কথা উনি আগের পূর্বে বলেছিলেন যে রাষ্ট্রের অবস্থা এবং সমাজের অবস্থা এমন জায়গায় আমরা নিয়ে গেছি আমরা সকলে মিলে যে রাজনীতি চলছে মানুষের সার্বভৌমত্ব আসলে থাকছে না মানুষের কথার কোনো মূল্য সমাজ রাষ্ট্র এবং সমাজ দিচ্ছে না সেই অবস্থায় একটা নতুন রাজনীতি কিরকম হতে পারে আমি আমার বন্ধু নাইম সাহেব এবং সাটি সাহেব দুইজনের সাথে একটা ছোট্ট দ্বিমতের জায়গা আমার প্রথম জায়গাটা হচ্ছে যে ভোটের উপর যে কনসেন্ট্রেশন যে ইলেকট্রাল পলিটিক্স ডিসফাংশনাল হয়ে গিয়েছে বলেই যে আজকে বাংলাদেশের সকল সমস্যা দাঁড়িয়ে গিয়েছে এটা সত্যি না পলিটিসাইজেশন একটা প্রবলেম আমাদের দেশে কারণ পেট্রেন্ট লাইন পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে এই অঞ্চলটা একদম আপাদমস্তক ডুবে গিয়েছে এবং তাই ছাত্র সংগঠনে যখন আপনি রাজনীতি করেন সাধারণত চিন্তা করেন যে আমি টিআর কাবিখাটা কিভাবে পাবো টেন্ডারটা কিভাবে পাবো কারণ আপনি একটা পেট্রন এবং ক্লায়েন্টের সম্পর্কে চলে গিয়েছেন এটা বিজেপি বলেন কংগ্রেস বলেন বাংলাদেশের রাজনৈতিক দল বলেন এটা এই অঞ্চলের একটা সমস্যা এটা একটা ডিকে ইন পলিটিক্স বলতে পারেন এটা যে আমাদের ইলেকট্রাল পলিটিক্সের সাথে একটা সম্পর্ক আছে তা আমি বলবো না কারণ চায়না বলেন কিউবা বলেন সেখানে রিয়ত্র অনেক পলিটিক্যালি অ্যাওয়্যার বাট ইলেকট্রাল পলিটিক্স নেই সো এই জায়গায় আমি একটা ইয়ে করবো আচ্ছা ঠিক আছে আই আল কাম ব্যাক টু দ্যাট আরেকটা যেটা কথা ওনার একটা পয়েন্টের সাথে আমি একটু দ্বিমত করি যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আর পলিটিক্স এক জিনিস না আপনি বৃদ্ধদের জন্য কাজ করছেন নারীর জন্য কাজ করছেন এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি
But politics is about having an ideology. Apni ki Bangladeshe oshampradayik chetonay bishwash koren na sampradayik chetonay bishwash koren? Apni ki muktijuddhar chetonay bishwash koren na apni ekdom completely at opposite jayge bishwash koren? Apni ki state er role bishwash koren na apni private sector er role bishwash koren? Bhul ami bolchi kono ta na, but সমাজ সেবা রাজনীতি এক না। রাজনীতি হচ্ছে আমার আদর্শিক পলিটিক্যাল ভিশনের মাধ্যমে আমি সমাজকে সাজাবো। তার মধ্যে সমাজ সেবা থাকবে, তার মধ্যে অর্থনীতি থাকবে, প্রত্যেকটা পিলারকে আমি রিঅর্গানাইজ করব। সো আমাদের দেশে ইয়ত্রা স্বাভাবিকভাবে যেটা দুজনের কথা ইতিবাচকভাবে এসেছে যে অবশ্যই পলিটিক্সের বর্তমান নেচারে তারা তাদের ইনক্লুশনের স্কোপটা পাচ্ছে না। বাট আমার দ্বিমতের জায়গাটা হচ্ছে এটার সাথে ইলেকট্রাল পলিটিক্সের ডিসফাংশনালিটির সম্পর্কটা ততটা না। বাট আপনি বলছেন পলিটিক্সটাকে রিঅর্গানাইজেশন রিঅর্গানাইজ করতে হবে, সেই কথাটা শুনবো বিরতির পরে এসে তিনজনের কাছ থেকে, কারণ আমাদের রাজনীতি অনেক বেশি সংঘাতময়, সেখানে রিঅর্গানাইজেশনটা কিরকম হবে শুনতে চাই, কিন্তু একটা বিরতি নিতে চাই। দর্শক সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে জোনায়েদ সাকিব। আমরা তো শেষ পর্বে এই যে রিঅর্গানাইজিং পলিটিক্স বা রিভার্সাল সিচুয়েশনে যদি যেতে চাই, যে যে জায়গার কথাটা আপনি বলছেন যে পলিটিটাই নাই হয়ে যাচ্ছে, তাহলে করণীয়টা কি? না, করণীয় তো আমাদের, আমি মনে করি না যে একটা যখন সর্বাঙ্গে রোগ দেখা দেয় তখন তো আসলে কোথাও একটু আলাদা করে মলম লাগিয়ে হবে না। আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক করতে হবে, এর ব্যাপারে কোনো বিকল্প নাই। যতক্ষণ না পর্যন্ত ওইখানে জবাবদিহিতাপূর্ণ জায়গা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমাজে ভারসাম্য সৃষ্টি হবে না, এবং যে যার পেশায় যে নিজের আত্মমর্যাদা নিয়ে কাজ করবেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অন্তত পক্ষে এতটুকু দেখবো যে তার একটা ন্যূনতম আত্মমর্যাদা বোধ এবং তার নিজের যে স্বশাসন সেটা তিনি বজায় রাখছেন, এবং সেইখানে তার বিভিন্ন মতের ধারণ করা হচ্ছে, সেই জায়গাটা তৈরি হতে হলে আসলে মূল কেন্দ্রে শাসন ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হতে হবে। না হলে ওই যে ধরুন যে ন্যূনতম রাজনৈতিক চরিত্রটাও ছাত্র সংগঠনে থাকবে না। আজকে ছাত্রদল ছাত্রলীগ হয়তো যে এটা বললে বেশি হবে না যে তারা একটা লেটাল বাহিনীতে পরিণত হয়েছে, এবং এই যে লেটাল বাহিনীতে চরিত্র রাজনৈতিক, এই 80 দশক কিন্তু এই ছাত্রলীগ কিংবা ধরুন 71 সালের আগে এই ছাত্রলীগ একই রকম না, কিন্তু তখন তারা একটা রাজনৈতিক আদর্শ লক্ষ্যে পরিচালিত। ইভেন 80 দশকে এরশাদ বিরোধী আন্দোলনের পর্যন্ত তার একটা রাজনৈতিক চরিত্র আছে, কিন্তু কিন্তু পোস্ট 90 দেখেন আপনি তার লেটাল চরিত্র। এই জায়গাটা তৈরি হয়েছে কেন্দ্রের মানে একেবারে যে একেবারে এই স্বৈরতান্ত্রিক ছাত্রলীগের বাইরে যে রাজনীতিটা, তার মধ্যে একটা বড় ভূমিকা আছে ইসলামী ছাত্র শিবির এবং ওদের কথা বাদ দিলাম, কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো বা যারা নতুন ধারা রাজনীতির কথা বলে তারা কেন বিকশিত হতে পারছে না? আপনি আবারও বললাম যে প্রেক্ষাপটে যদি আপনি তা আমাকে আপনি বলছেন যে আমাকে বলেছেন যে তারা বিকশিত হতে পারছে না, এক হাতে টাকা আর এক হাতে অস্ত্র লাগবে তাহলে আমরা রাজনীতি করতে পারবো। পলিটিক্যাল বাইরে যখন রাজনীতির জায়গা হচ্ছে আপনি তখন ওই খেলার মাঠটাকে তো উল্টে দিয়েছেন। তারা খেলার মাঠটাকে উল্টে দিয়েছে, কিন্তু পলিটিক্যাল ডিসকোর্সে নিজেদের জায়গাটাকে নিজেরা করার চেষ্টা করেছে কখনো? মনে তো হয় না। তারাও তো মনে হচ্ছে গণতান্ত্রিক প্রবাহে লেফটের একটা বড় সমস্যা হচ্ছে যে পরিবর্তিত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই অনুযায়ী যে তাদের নতুন নতুন কর্মধারা পরিবর্তন, সেই জায়গায় আমাদের নিশ্চয়ই অনেক কাজ করার আছে এবং সেটা নিশ্চয়ই এখন করতে হবে। এবং এটা লেফটের চাইতে বড় ব্যাপারটা হচ্ছে যারা এটা করতে পারবে তারাই সামনের দিকে রাজনীতি করবে। কিন্তু যেটা হচ্ছে যে সোশ্যাল, একটা কথা আমি আপনার সাথে একটু যেটা বলি যে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার জিনিসটা যে তৈরি হয়েছিল না, এটাও কিন্তু ধরুন রুশ বিপ্লব পরবর্তীকালে চীনের উত্থান এরও একটা চাপে, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যারা মানে আমরা একটা আমাদের সমাজের সমগ্র মানুষের উন্নতি কিংবা সবাইকে নিয়ে উন্নতি করতে পারছি কিনা, একটা ইনক্লুসিভ সমাজ রাষ্ট্র তৈরি করতে পারছি কিনা, সেটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তো অন্তত বটম লাইন মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, আমরা সেই জায়গায় থাকি। সেই জায়গায় থাকলে সেই জায়গা থেকে আমাদের অগ্রগতির জন্য আমাদের শাসন ব্যবস্থা আমাদের জনগণের কোনো অংশগ্রহণের কোনো জায়গা রাখছে না। ইনক্লুসিভ সোসাইটি করতে গেলে ইনক্লুসিভ পলিটিক্স, পলিটিক্সের গণতন্ত্রায়ন। আমি বলবো যে এই ইউএস ইলেকশন দেখার পরে আর ফ্রান্সের ইলেকশন দেখার পরে বা ব্রেক্সিট দেখার পরে আমি ফর্মাল ইনস্টিটিউশন যেটা উনি বেশি জোর দিচ্ছে তার থেকেও আমি বেশি মনে করি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফর্মড সিটিজেনরি। হ্যাঁ, কারণ ইনফর্মড সিটিজেনরি যদি না থাকে, আজকে একটা পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেসিও ট্রাম্পের মতো মানুষ ইলেক্ট করে ফেলতে পারে এবং প্রতিষ্ঠানগুলি ডিকে হওয়া শুরু হয়ে যেতে পারে। 47-এ সুইডেন গভর্নমেন্ট প্রথম এই কথা বলল যে আমার সিটিজেনকে ইনফর্ম রাখতে হবে। আজকে এত বছর পরে সে বাংলাদেশ এই জায়গায় ভাবছে, তাহলে আমরা কোথায় আছি? না, আমি এটাই বলছি যে ইনফর্ম সিটিজেনরি ইজ দি আলটিমেট ভ্যানগার্ড অফ ডেমোক্রেসি, এবং আমি মনে করি সেই জায়গায় বর্তমান সরকার, আমি মনে করি সব
দলের থেকে বেশি ভূমিকা রেখেছে, বিকজ এই সরকারের অধীনে মিডল ক্লাস সবচেয়ে বড় হয়েছে। এবং আপনি যদি, আমি একাডেমিক হিসেবে বলছি, যে আপনি যদি হান্টিংটনের থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন দেখেন, যেটা আমরা কথা বলি, ডেমোক্রেটাইজেশন ওইসব দেশেই সাস্টেনেবল হয়েছে যে দেশে মিডল ক্লাস আছে। যদি ইকোনমিক আর্গুমেন্ট করি, তাহলে এই সরকারের আমলেই কিন্তু আবার বলা হচ্ছে যে মিডল ক্লাস আসলে ধীরে ধীরে নাই হয়ে গেছে। এখানে এমন একটা শ্রেণীর কাছে পুঁজি সংহত হয়েছে যে তারা শুধু ধনী হয়েছে, আর একটা গ্রুপ দরিদ্রের দিকে চলে গেছে। আচ্ছা, আমি মাঝখান থেকে মিডল ক্লাসটা আসলে বৈষম্যের মধ্যে পড়ে নাই হয়ে গেছে। আচ্ছা, আমি বলবো ইয়েস এন্ড নো। ইয়েস এন্ড নোটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ ইকোনমিক ওয়েলথটা এটা ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, আই ডোন্ট ডিসএগ্রি, বাট যেই সংখ্যক মানুষ পভার্টির ভিতরে ছিল সেই সংখ্যা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে অবশ্যই বলতে হবে মিডল ক্লাস বড় হয়েছে। এটাও বলতে হবে যে ইনইকুয়ালিটিও বেড়েছে। আমি এই দুইটাই ক্যান কোএক্সিস্ট এট দ্য সেম টাইম। বাট আমার যেমন পজিটিভটা হচ্ছে, আমি যদি বড় অঙ্কে আবার কথাটা বলি, বড় দাঁড়ের কথাটা বলি, আমার ফোকাস করতে হবে ইনফর্ম সিটিজেনরির উপরে। মিডল ক্লাস বড় হওয়া মানে অটোমেটিক ইনফর্ম সিটিজেনরি হওয়া তা না, বাট আমার সেই প্রিকশনগুলি নিতে হবে, সো দ্যাট একটা ডেভেলপ পলিটি, যেটা সাকি সাহেব বলছিলেন যে ডেভেলপ পলিটি হতে কিন্তু আপনি পলিটিক্যালি এডুকেটেড হতে হবে। সংঘাতময় বিভাজিত রাজনীতি আজকে কিন্তু না, এরকম সংঘাতময় বিভাজিত রাজনীতি মানুষকে ইনফর্ম সিটিজেন না, এটা ডিফিকাল্ট, ইটস নট এ ইজি চ্যালেঞ্জ ফর এনি কান্ট্রি। দেখেন আপনি ইউএসএ দেখেন, আজকে এত বড় ডেভেলপ মিডল ক্লাস থাকার পরও তাদের পলিটিক্যাল ডিসকোর্স এবং সিটিজেনদের আলোচনা কত নিম্নমানের হয়েছে এই ট্রাম্পের ইলেকশনকে কেন্দ্র করে। সো আমি বলছি ইট ইজ আ নেসেসারি কন্ডিশন বাট নট আ সাফিসিয়েন্ট কন্ডিশন। ইনফর্ম সিটিজেনের জন্য বড় একটা মিডল ক্লাস দরকার, বাট দ্যাট ইট ডাজ নট অটোমেটিকলি ট্রান্সলেট ইন টু আ ইনফর্ম সিটিজেনি। বাট এইখানে আমাদের সবার কাজ করতে হবে। আমার সময় শেষ, 9 বাজেকে দিতেই হচ্ছে। টু মেক বাংলাদেশ রাইট এগেইন, যে কথা এখন তাহলে উঠলো ওখান থেকে, তাহলে পলিটিক্স আসলে রিঅর্গানাইজেশনের যে কথা বলা, এখানে পলিটিক্যাল ডিসকোর্সের জায়গা থেকে আসলে সকলকেই সকল নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নিতে হবে। যেটা আশিক বলেছে সেখান থেকে আমি ডেফিনেটলি টু আ সার্টেন এক্সটেন্ট ওর সাথে আমি এখানে একমত। সেখানে হচ্ছে এই পলিটিক্যাল ডিসকোর্স আনতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ ইনফর্মড সিটিজেন্স, and informed citizens can take up informed way of tackling and informed decisions informed decisions so ei jinish ta kintu is a very important factor. Dui number jinish ta hocche je apni jokhoni ei jubo samaj ke torun samaj ke apni jokhon udbuddho kore apnar sathe ekta political ideology er moddhe niye ashar chesta korben, tokhon you have to think about from a populous idea jader jeta tader jonno grohon joggo. আমি তাদের কাছে একটা এলিয়েনেটেড একটা আইডিয়া নিয়ে এসে তাদের উপর চাপিয়ে দিব, এখন ওই পরিস্থিতি নাই। থার্ড পয়েন্টটা হচ্ছে যেটা সাকিব ভাই বলেছে, আমি ওনার সাথে একমত না এটাতে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম মাঠে, খেলার মাঠে, খেলার মাঠ কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। আজকে খেলার মাঠ শুধুমাত্র যে মাঠে ঘাটে আন্দোলন অথবা মিছিল মিছিল সেটা কিন্তু নয়। আমরাও সংসদ সদস্য হিসেবে মাঠে যখন গতানুগতিক বক্তৃতা দিই, অনেক মানুষ কিন্তু শুনেই না এটা, এই কথা। ইউ হ্যাভ টু টক রিজনেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আইডিয়াস এবং তাদের কী চিন্তা করছে সেটা। এখন প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট। সেইখানে গণতান্ত্রিক চর্চা, আমার অধিকার, সেই অধিকারের ব্যাপারে আজকে আমরা সমালোচনা করছি, সেই জায়গা থেকে আপনারা চিন্তা করুন, তাহলে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গেছে। আমার এবং সর্বশেষ কথা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যেটা আশিক বলেছে, অ্যাবসলুটলি মিডল ক্লাস ইজ গ্রোয়িং। এখন বাংলাদেশের মাথা পিছু আয় হচ্ছে $1600-এর ঊর্ধ্বে। সো এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে গিয়ে দারিদ্র বিমোচন কর্মসূচি বলেন অথবা ওয়েলফেয়ার স্টেটের কথা বলেন না কেন, অল দিস থিংস আর টেকিং নিশ্চয়ই আরেকদিন আলোচনা করতে পারবো, whether মিডল ক্লাস ইজ গ্রোয়িং অর দা আপার ক্লাস ইজ গ্রোয়িং। উই হ্যাভ টু বি অপটিমিস্টিক, আমাদের কিন্তু অপটিমিস্টিক কে না থাকলে উই কে জনগণ খালি সমালোচনা করলে কিন্তু আমাদের কথাটা দিকে পাচ্ছে, এটা বিচারটা আমরা জনগণের হাতে দিই, জনগণকে শেষ পর্যন্ত বিচার করতে হবে। আজকে আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম, আপনারা দুইজন আমরা ভাববো যে আমরা জনগণকে সঠিক কথা দিতে পারি। ধন্যবাদ জুনায়েদ সাকি, ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ নাঈম রেজাক এমপি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। যে আলোচনাটা করছিলাম আমরা যে মানুষের অংশগ্রহণ রাজনীতিতে বাড়বে, কিন্তু তারুণ্যের অংশগ্রহণ আর্থসামাজিক পরিবেশে আরও বিস্তৃত হবে এমনটা আশা রাখতে পারি আগামী দিনগুলোতে। সবাই ভালো থাকবেন, একাত্তরের সাথে থাকবেন।